অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে ট্রাফিক পুলিশ সার্জেন্ট বিপুল ভট্টাচার্যের উপর হামলাকারী সেই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাত 12:30টার সময় নাটোরের মাদ্রাসা মোড় এলাকায় ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস বাস থেকে নাটোর জেলা পুলিশের সহযোগিতায় বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করেন। আটক যুবক রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে বেলাল হোসেন। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, মঙ্গলবার দুপুর 1:30টার দিকে মহানগরীর বিল শিমলা ঐতিহ্য চত্বরে সার্জেন্ট বিপুল ভট্টাচার্যের ওপর হামলার ঘটনা ঘটে। হেলমেট না পরা এবং মোটরসাইকেলের কাগজপত্র না থাকার কারণে মামলা দিতে শুরু করলে আচমকা চেলা কাট দিয়ে তার উপর হামলা করেন বেলাল হোসেন। এ সময় সার্জেন্ট বিপুলের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং একটি হাত ভেঙে গুরুতর আহত করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় মহানগরীর রাজপাড়া থানায় একটি মামলা রুজু হয়। এরপর রাজপাড়া থানা ও আরএমপির অন্যান্য ইউনিট সমন্বয়ের মাধ্যমে আসামিকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত 12:30টার দিকে তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। হামলার ঘটনায় অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা জানতে আসামি বেলালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা সহ তাকে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে সরকারি কাজে বাধা প্রদান করা এবং তাকে মারার জন্য, তাকে মেরে ফেলার জন্য সে অ্যাটেম্প টু মার্ডার মানে 307 ধারায় আমরা তাকে মামলা করেছি। মানে সে যে অবস্থায় মানে আসে আমাদের অফিসার খুব খারাপ অবস্থার মধ্যে ছিল, আমরা তাকে রেগুলার মামলা আমাদের যেসব ধারা কভার করে আমি ওই ধারায় মামলা করেছি এবং এখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে সেই উত্তেজিত হওয়ার পিছনে কারণটা কী, সে আসলে সে কোনো ড্রাগ অ্যাডিক্টেড ছিল কি না বা তার তার পিসিপিআর এবং সব কিছু রেকর্ড আমরা যেহেতু আমাদের টিম সকালবেলা এসেছি আমরা এখনও জিজ্ঞাসাবাদ করার সময় পাইনি, আমার জিজ্ঞাসাবাদ করে ডিটেলস আপনাদেরকে আমরা জানাবো।